আজি পুলিশ প্রশাসনে আজি আজি অসম সরকারের পুলিশ প্রশাসনে আমাক বাধা দিওতে এই আমি মই দুঃখ পাইছো, অজস্র কষ্ট হয়েছে। এনেকা পুলিশ প্রশাসন যদি হয় তেনেহলে আমি কেনেকে আমি সহ্য করব পারিম সব বান্ধবী সকল। গতিকে এই দাবি যেতালে আদায় নহয় সংগ্রাম চলি থাকিব। আহক আপনাদের সকলে দলে বলে আহক, যেতালে দাবি আদায় নহয় তেতালে আমার এই সংগ্রাম চলি থাকিব, দিনে রাতে চলিব, আমার অসহযোগ চলি থাকিব। পরবর্তী পদক্ষেপটা আমি আপনার মেসেজ আগে আমি জানাম, কিন্তু এতালে আজি সঞ্চালক মহোদয় উপস্থিত হয়েছিল, উপস্থিত হয়ে তখেতে জানাইছে যে 13 বা 14 তারিখে মন্ত্রী মহোদয়ের আলোচনা বহাব। গতি আমি আশাবাদী, আমি রয়ে আছো। সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি ধন্যবাদ জানাব লাগিব, যদি আমাক আলোচনাত মাতি বা মাননীয় বিধির প্রস্তাবটা সরকারিভাবে ঘোষণা করে। এটাও আমি আশাবাদী, দেখিছে আজি আপনার পুলিশ প্রশাসনে এনেকা বাধা দিতে এনেকা অবস্থা হয়েছে। এটা ইয়ার ট্রিটমেন্ট কোনে করিব, ইয়ার দুঃখী নিশ্চয় আপনাদের হব লাগিব। গতি সমূহ বান্ধবী সকল হার নামানিব, আমি হার মানি যাওয়া নাই, দাবি আদায় করিয়ে এরিম। অসহযোগিতা সকলের লাগিব, সমূহ কর্মী সহায়িকা বান্ধবী সকল আমার 15 তারিখলৈ কার্যসূচী চলি থাকিব। আহক দলে বলে আকো আমি যুদ্ধ করিম শৃঙ্খলাবদ্ধভাবে। আজি অধৈর্য হয়ে আমি ওলাই গেছো, প্রশাসনে বাধা দিছে, যত বাধা দিছে 6 মাইললৈকে আমি প্রায় 6 মাইললৈকে ইয়ারপর আমি গেছো। সমগ্র বান্ধবীবিলাকর সহযোগিতা অজস্র পাইছো, এই শক্তিক আমি আর শক্তিত রূপান্তর করব লাগিব দাবি আদায় হওয়ালে। ধন্যবাদ।